ঈশানের কাণ্ড কারখানা সবাই দেখে। ঈশান তোমার কি কাণ্ড, তুমি কি তোমার ব্যাপার সেবার কি কি করো, তুমি তুমি কি করো তোমার ব্যাপার সেবার কি? এভাবে থাকলে আমাকে কাজ হইব, আমরা খামো কি, আমাকে রান্না করে খাওয়াইব কি? ঈশান সকাল সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছে, আমরা ভালো আছি, মুসলিম মা বোনকে সালাম। সকালে এসে বলছি রান্না করতে আর কি, দুপুরে রান্নার জন্য সব কিছু কেটে কুটে গুছিয়ে না নিলে তো কিন্তু হয় না। ঈশান সারা আছে আমার বাড়িতে, এই যে দেখেন আমার অবস্থা, এইভাবেই আমার কুলে থাকে, এভাবে কুলে থাকলে কি আমি কোনো কাজ করতে পারি? সুমিত্রা সকালবেলার মোটামুটি সব কিছু জোগাড় যত্ন করে ওই দিয়ে রান্না বান্না করি। ঈশান এই যে শাকের ঝুড়ি খালি ফালেই বেঞ্চে ওটাই বেঞ্চে ফালেই বেঞ্চে ওটাই বেঞ্চে, ঈশান শাক ভাজি খাবো না আমি, হ্যাঁ ডাটাও দিছে শাক ভাজি, পার শাক ভাজি আর মসুরির ডাল হইব টমেটো দিয়ে আর ডাটা দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করতে হইব। এর আগে আমি রান্না করছিলাম সুমিত্রা তোর মনে হয় ভালো লাগছে আর তো আমি এসে রান্না করে খাই। তোমার কি ঘুম পাচ্ছে ঘুমাবা ঈশান? কে ঘুম পারবা তোমার সাথে? কেন আমার কাজ করতে হইব না, আমার রান্না বান্না করতে হইব না? খাইলাম সকাল করে খাওয়া দাওয়া হইলো নে, খাইলাম ঈশান আমার কুলি নামি না, আমি জল খেয়ে ঈশান নামো তুমি, হ্যাঁ আমার জাল পাইছে জল খেয়ে আসি। ঈশান লাড়াতে লাগিয়ে দিছি, ঈশান ওই যে মোবাইল বাজে দিলে ঈশান বসো, তোমার অনেক কষ্ট হচ্ছে কারণ তোমার জানি সারাদিন মার কুলে বসে থাকে, এখন মার কুলে বসে ঈশান থাকে, এই তো সমস্যা। সবজি কাট, হ্যাঁ ডাটা কাটতেছি, আজকে রান্না হবে ডাটা দিয়ে ডিমের তরকারি রান্না করবো মা। একদিন মার বিরুদ্ধে আমি দেখছিলাম ডিমের তরকারি রান্না করছিল ডাটা দিয়ে, দেখে পছন্দ হয়েছিল, মনে হচ্ছিল খাইতে মনে হয় ভালো হবে। কৃষ্ণ গুড্ডি বানাইতেছে ঈশানের নিকে, ঈশান বাবু বুঝো মোরা মোটা আইলো হলা, এ ভেঙ্গিয়া গেছে গাই, আমি কইলাম আগে যে মোটা আইলো হলা, ওটা এনে যে চাষ পানি চাই চাই করবো, গুড্ডির মধ্যে সুতা মধ্যে লাগিয়ে দেবো, বাতাস আইবে নে, বাতাস নাক দিলে বাবু নাম ঈশান তুমি কি খাচ্ছ? তুমি তো খাচ্ছ, তোমার তোমার কেমন লাগে? টেস্টি লাগে, ঠিক আছে খাও। কি টমেটো কুলি
করছে সবকিছু, কেটে কুটে দিছে সুমিত্রা। আমি আর কি রান্না করে বসে পড়ছি, এখন রান্নাটা করে নিই। আজকে রান্না করবো মসুরির ডাল টমেটো দিয়ে, আর হচ্ছে পাট শাক ভাজা আর ডাটা আলু দিয়ে ডিমের তরকারি। মেলা দিন ধরে দিছে তোর বাড়ি দে আমরা হস। দিনের সাথে আমি পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। দিনগুলো বাজারে এসে নামিয়ে নি সবজিগুলো ভেজে নিই। এই তো দিয়ে দিলাম লবণ, মরিচ, এই তো আমার তরকারি কষানো গেছে, দুইটা দিয়ে দিই। ডাটামাটা খুব সুন্দর ভালো, অল্প ইয়ের মধ্যে গলে যায়, একটু দিয়ে দিলাম। বাবা এমন কষানো কষানো হয়েছে, কাছে আসা শুরু হয়েছে। আস্তা ডিমটি দিয়ে দাও, বাঙ্গা ডিমটি পরে দিও না। আমরা একবেলা আস্তা খাবো, অনেকবেলা অর্ডার খাবো। তুমি কই আস? রেস্টুরেন্টে বসে রইছ? রেস্টুরেন্টের খাবার কই? ওখানে আছে। অর্ডার দিছ? কি অর্ডার করছো? তুমি কি খাবো রেস্টুরেন্টে? খাবা কি? তোমার দাদুর কুলে উঠে বসে রইছ? এখানে দেও, নিচে দেও, ওই যে মুরগি খাবে। তোমার মামার তো গেঞ্জি নেই, সারাদিন খালি গায়ে ঘুরে বেড়ায়। ঈশান তুমি তোমার মামাকে একটা গেঞ্জি কিনে দিও, বুঝছ? ঈশান ঈশান
ওই শান তোমার মামাকে একটা গেঞ্জি কিনে দিও, মামার তো গেঞ্জি নেই, দেখো না না তোমার একটা গেঞ্জি দাও মামারে, বলে আমার গেঞ্জি পরে থাকো। এটা আসটা আস্তা ডিম দিয়ে দিছিলাম, এখন দিয়ে দিব খন্ড করা বলে দিয়ে দিই, তরকারি ফ্রাই হয়ে গেছে। সোমবার দিব কয়েকটা রামধনি সব দিয়ে দিব, দিয়ে দিলাম, এখন দিয়ে দিব কয়েকটা পেঁচকুচি, খুব ভালো মানে পাঁচ শাক ভাজি খেসারিটা হলো ইয়ে সংক্রান্ত দিন চলবে, তার মানে আজকে বানা দিয়ে থুই ঈশানের বলে খেতে পেশ করিনি। ডিমের তরকারি দাও বা তোমার ডিম খাওয়া বন্ধ দিবো না একটা জিনিস আমি বলি, একদিনের আশা আশাটা পূরণ হলো, যে জিনিসকে আর কি দেখা অনুভবে পরে আপনি অপেক্ষা থাকেন। দোকানে বানিয়ে দিছি জিনিসটা, জিনিসটার অবদান হলো কৃষ্ণর মামা আমার দাদা লাগে গীতার ভাই আর কি, খুব আর কি অনেক অবদান করছে, কিন্তু অনেক অবদান দিছে। এখন হচ্ছে বিকেল বেলা, তো দুপুরবেলার খাওয়া দাওয়া করে আমরা বেরোইছি, তো বাবা তো খাওয়ার সময় বললো একটা জিনিস আনতে আনতে মানে আনতে যাইতেছি, তো এখন যাইতেছি আনতে, তো বাবা বলছিল মানে আনতে যাবো খাওয়ার সময়, তো এখন বেরিয়ে গেছি আমি বাবা দুইজনে, তো ভালো আপনাদের সাথে নিয়ে যাই, তো চলেন যাই আর আপনাদের দেখাই এই জিনিসটা কিনলাম। এই তো বাবা বের হয়ে গেছে, আমি বের হয়ে গেছি, সেগুলো সব ধানগুলো আবার সরা বের হয়ে গেছে। আমরা
দেখতেছি এখন আছি খালের পরে, তো এরপরে যেমন পাকার মাথায়, পাকার মাথা থেকে যেমন কত বাজার, কত বাজার একটু সামনে বানাইতে দিচ্ছে মির্জাপুর দেয় নাই, কত বাজারের সামনে না ব্রিজের পরে মানে কত বাজারের একটু সামনে এগিয়ে তো বাঁকার মাথার কাছে এসে পড়ছি, তো একটা রিক্সা নাই, তো একটা রিক্সা ওইদিকে গেছে, তো আসতে বলছি দেখি আসে কিনা, তো আসলে ওই রিক্সায় যাবো। একটা বৃষ্টি হওয়া প্রচণ্ড দরকার, কারণ রাস্তাঘাটে ঢোলাটা অতিরিক্ত হয়ে গেছে, একটা বৃষ্টি হলে ধুলোটা হইতো না, বৃষ্টির জলে ধুলোটা মানে মাটির সাথে মিশে গেত, কিন্তু মাটির ধুলা তারপরেও মানে কাদার হ্যাঁ মানে মাটির সাথে মিশা যাইতো, তো বৃষ্টিটা হইতেছে না, বৃষ্টিটা হইলে ভালো হইতো। মানে আনুম আনুম করে আর কি আনা হয় না, আজকে আনছি, তো ই করা হয়েছিল, তো আমি দাদা আর কি ঠাকুর গড্ডা দিচ্ছে কৃষ্ণ মামা, ও ঠাকুর গড্ডা অনেক দিন হয় আনু আজকে আনছি ঠাকুর করে, যে দাদার জন্য আশীর্বাদ করি, মায় জানি দাদার এ দশ হাতে দেয় রে, আমার ভগবানের আশীর্বাদ কামনা করি, আমাকেও আশীর্বাদ করবেন, আমরা জানি মানে ঠাকুর ঘর আছি পূজাতে যা মানে সুস্থ জানি করতে পারি, এটাই ভগবানের সঙ্গে কামনা করবেন। খুব সুন্দর আজকে আর কি ঠাকুর বসাবো, আরে ইয়ার আগে ঠাকুর ঘর আসো শান্তি কামড়ে যে এই তো আমার এই যে আগে ঠাকুর ঘর, তাও মায়া নাকি এই ঘরে নি ঘর মায়া নাকি এটা কৃষ্ণ, এই কৃষ্ণ এটা বানিয়ে দিয়েছিল, আগে বসাইছি আর কি মাটির মধ্যে, কৃষ্ণ কইতেলে আমি একটা বানিয়ে দিই, একটা বানিয়ে দিয়েছি অনেক বছর আর কি পূজা করলাম। দিয়ে আমাকে ঠাকুর ঘরটা কেমন হলো আপনারা সবাই আর কি বলবেন। ঠাকুর আগে
ডেনমুরে ডেনমুরে বসানো হয়ে গেছে গা। তো দাদার দিয়া জিনিস আমরা খুবই আনন্দতে গরু গর্ব হয়েছে। কৃষ্ণ মাতাই করে নিয়েছে, আনন্দ করে নিয়েছে। কৃষ্ণ মামা দিছে, কৃষ্ণ মামার জন্য আর কি আমার দাদার জন্য খুবই মানে মার কাছে আশীর্বাদ করি যে মা কৃষ্ণর মামাকে জানি মায়ের দশাতে যাই। এটাই আমরা মার কাছে আশীর্বাদ চাই, শরীর সুস্থ জানি ভালো থাকি। আর এত ঠাকুর করে আনাটা না বসানো হয়ে গেছে আজকে, আর বিডু বরাবর নাম না এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।